नमस्कार हावार्ता चैनले आपनादेर प्रत्येककेस्वागत। এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপটি রয়েছে এবং এর জন্য উড়িষ্যাতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। তবে সেই নিম্নচাপটি আস্তে আস্তে সরে চলে যাবে উত্তর এবং উত্তর পশ্চিমের পথ ধরে। তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ততটা প্রভাব পড়ার কোনো সম্ভাবনার কথা বলছেন না আবহাওয়া দপ্তর। তবে ঝোড়ো হাওয়া ঢুকছে এবং হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হয়েছে তেমনটা হতে পারে। তাই আপনাদের দেখানোর চেষ্টা করব বৃষ্টির সম্ভাবনা কতটা দেখতে পাওয়া যাচ্ছে রাতের দিকে। আগামীকাল আগামী পরশু নতুন করে দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক বিকাল থেকে রাতের মধ্যে যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, সেরকম ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে এমনটাই দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই পূর্বাভাস। তবে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাসটা সেটা একবার প্রথমেই আপনাদের স্মরণ করাবো। তারা যেটা বলছেন আজকে আগামীকাল আগামী পরশু সেরকম প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই। তবে আগামীকাল 27 এবং 28 তারিখে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা একটু বাড়তে পারে। তবে প্রবল বৃষ্টি হবে না, সেই হালকা মাঝারি বৃষ্টি হবে। এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে প্রধানত 28 তারিখ থেকে বৃষ্টি বাড়বে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টি নেই। তবে উপকূলের জেলাগুলো যেমন 24 পরগনা মেদিনীপুরে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে এমনটাই সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং আগামীকাল সকালের দিকের যে আপডেট আমরা পাচ্ছি তাতে আগামীকাল সকালের পর কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে যেমন উপকূলের জায়গাগুলোতে। তবে দুপুর থেকে রাতের মধ্যে আগামীকালও হালকা মাঝের বৃষ্টি হবে, কারণ তারা যেটা বলছেন ফেয়ারলি ওয়াইড স্প্রেড, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনাটা আরেকটু বাড়তে পারে। তবে কোনো সতর্কবার্তা এই মুহূর্তের আপডেটে, অর্থাৎ আজকে দুপুরের আপডেটে সেরকম কিন্তু নেই। অর্থাৎ আগামীকালও যে প্রচণ্ড বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে তেমনটা কোনো সম্ভাবনা নেই। সেই হালকা থেকে হালকা মাঝারি কোথাও কোথাও হতে পারে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই সম্ভাবনা রয়েছে। বিরাট বৃষ্টি তাই 27 এবং 28 তারিখে হবে না এখনও পর্যন্ত এই তথ্য রয়েছে। তবে নতুন করে একটি সিস্টেম আসছে, সেই সিস্টেমের জন্য বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে। বিশেষ করে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন 29 তারিখ থেকে একটা পরিবর্তন আসবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, সেই পরিবর্তনের জন্য বৃষ্টি বাড়বে। তবে আমরা দেখতে পাচ্ছি বাংলার গা ঘেঁষে একটি নতুন করে সিস্টেম তৈরি হবে, অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের দিকে, যার জন্য বৃষ্টি বাড়বে প্রধানত 30 তারিখ থেকে একটু বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে 29 তারিখ থেকে বৃষ্টি সম্ভাবনা যেটা রয়েছে প্রধানত এখন সেটার থেকে একটু বাড়বে। তাই 29 তারিখ থেকে পরিবর্তন এবং 30 তারিখ থেকে ভালো রকম বৃষ্টি বাড়তে শুরু করবে, আমরা সেটাই দেখব। অবশ্যই এবার দেখতে পাচ্ছেন যে দুপুরের দিকে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে, যেমন মেদিনীপুর রয়েছে, এছাড়া রয়েছে 24 পরগনা, সঙ্গে হাওড়া রয়েছে, এছাড়া বাঁকুড়া পুরুলিয়ার দিকে বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হতে পারে এমনটা একটা সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং বৃষ্টি বাড়ছে 30 তারিখ থেকে বেশি করে এমনটা এখনও পর্যন্ত আপডেট। এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা প্রধানত আরও রয়েছে, বিশেষ করে রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় ভারী সম্ভাবনা রয়েছে। 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া বাঁকুড়া পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টি বাড়বে, ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনাও আমরা দেখতে পাচ্ছি। 31 তারিখের কি আপডেট রয়েছে? 31 তারিখেও বৃষ্টি বাড়বে, প্রধানত মাঝারি মানের বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আমরা সেরকমই দেখতে পাচ্ছি। যেমন 24 পরগনার দিকে, নদিয়ার দিকে এমনটা একটা সম্ভাবনা রয়েছে, তাই সারা দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা হলেও বাড়ছে। এবং 31 তারিখে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে, সন্ধ্যার দিকে মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমানের দিকেও বেশ কিছুটা বৃষ্টির নতুন করে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। ঝাড়খণ্ডেও বৃষ্টি বেশ ভালো রকম হতে পারে, কারণ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হবে। তবে আগস্ট মাসের 1 তারিখে সারা দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি, দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতে লক্ষ্য করতে পারছেন যে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তাই 1 তারিখে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নতুন করে আবার আশা জাগাচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে। অন্যদিকে 2 তারিখের যে আপডেট রয়েছে, 2 তারিখেও দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে নিম্নচাপের জন্য এবং ঝাড়খণ্ডও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখাই যাচ্ছে। তাই 1 এবং 2 তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষার বৃষ্টি, কৃষির বৃষ্টি যেটা দরকার সেটা কিন্তু আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এবং এটা আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে সারা দক্ষিণবঙ্গ জুড়ে প্রত্যেকটা জেলাতে বৃষ্টি কিন্তু চরমভাবে হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম এখানেও বৃষ্টি হবে,
পুরুলিয়া বাঁকুড়ার দিকেও বৃষ্টির সম্ভাবনা, পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানেও বৃষ্টি হবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানেও বৃষ্টির সম্ভাবনা, কলকাতা হাওড়া হুগলি 224 পরগনা এখানেও বৃষ্টি হবে। তাই সারা দক্ষিণ বঙ্গজুড়ে বৃষ্টি বাড়বে এবং ঝাড়খণ্ড বৃষ্টি বাড়বে। 1 এবং 2 তারিখে সব থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 3 তারিখ থেকে সিস্টেমটি আস্তে আস্তে সরে চলে যাবে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাবে। সেই বৃষ্টি চলে যাচ্ছে উড়িষ্যা, বিদর্ভ, ছত্তিশগড় এই দিকে। তাই 3 তারিখ থেকে প্রধানত কিছুটা বৃষ্টি হলেও দুপুরের পর থেকে আবহাওয়া উন্নতি হবে, অর্থাৎ নিম্নচাপের ভ্রুকুটি কমে যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট পাচ্ছি আমরা দেখে নেব। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল আগামী পরশু বলা হয়েছে যে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। তবে আমরা দুপুর থেকে দেখে নেব কি আপডেট পাওয়া যাচ্ছে। দুপুরের দিকে সেরকম বৃষ্টি তো দেখতে পাওয়া যায়নি, হালকা হালকা হয়েছে কোথাও কোথাও। তবে বিকাল থেকে রাতের মধ্যে যে সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি সন্ধ্যা রাত পর্যন্ত। তবে মাঝ রাত থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টি, দক্ষিণ দিনাজপুর মালদাতে সেরকম কোনো বৃষ্টি নেই, হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে 27 তারিখে প্রধানত সকাল পর্যন্ত বৃষ্টি উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে ভালো রকম চলবে। দার্জিলিং থেকে আলিপুরদুয়ার সর্বত্রই মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, এমনটা সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। 28 তারিখের কি আপডেট রয়েছে আপনাদের দেখাবো, কারণ ওয়েদার অফিস জানাচ্ছেন 28 তারিখও দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে। তাই 27 তারিখ মাঝ রাতের পর যেটি 28 তারিখ পড়ে যাচ্ছে, 28 তারিখ সকাল পর্যন্ত প্রত্যেকটা জেলাতে ওপরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বৃষ্টি, উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টি, দক্ষিণ দিনাজপুর মালদাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারলাম। তো বন্ধুরা বুঝতেই পারলেন উত্তরবঙ্গের ক্ষেত্রে 27 এবং 28 তারিখে ভারী বৃষ্টিপাতের একটা পূর্বাভাস ওপরের জেলাগুলোর ক্ষেত্রে রয়েছে, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছে বিকাল থেকে দুপুরের মধ্যে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে যে প্রচণ্ড বৃষ্টি হবে এমনটা নয়, হালকা মাঝারি দেখা যাচ্ছে ত্রিপুরার ক্ষেত্রেও, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাতের দিকে উত্তরবঙ্গের পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে, যেমন গোয়ালপাড়া, গুয়াহাটি, আসামের ক্ষেত্রে বরপেটার দিকে কোথাও কোথাও একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। তবে অরুণাচল প্রদেশের দিকেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের ক্ষেত্রে সেরকম ভারী বৃষ্টি রাতের দিকে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে আগামীকাল ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে বিক্ষিপ্ত মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। এবং বিশেষ করে আপডেট পাওয়া যাচ্ছে যে ধলাই জেলার সঙ্গে রয়েছে উত্তর ত্রিপুরা, কোথাও কোথাও বৃষ্টি কিন্তু একটু মাঝারি থেকে একটু ভারী হতে পারে। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের মধ্যে মিজোরামে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই পর্যন্ত রয়েছে আগামীকাল পর্যন্ত যে আপডেট আমরা পেলাম। তাই বিক্ষিপ্ত ধরনের প্রধানত মাঝারি বৃষ্টি চলবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো, কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারলাম। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট পাওয়া যাচ্ছে, বাংলাদেশের ক্ষেত্রে যেটা জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে এমনটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে তাঁরা জানাচ্ছেন সিলেট বিভাগের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ ভালো রকম, তবে রংপুর, এছাড়া ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, রাজশাহী বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম, দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি যে প্রধানত রাতের দিকের যে পূর্বাভাস পাচ্ছি আমরা, তাতে উপকূলীয় জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সিলেটে রয়েছে এবং রংপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এমনটাই পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। আগামীকাল সকালের দিকের যে সম্ভাবনা রয়েছে, সকালের দিকে দক্ষিণাঞ্চলগুলোতে মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এমনটা দেখলাম, সিলেট বিভাগের দিকে সেরকম কিছুটা সম্ভাবনা, অন্যান্য বিভাগগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নতুন করে একটি সিস্টেম আসতে চলেছে, এই মুহূর্তে একটি লঘুচাপ রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, সেটি সরে চলে যাচ্ছে। তবে নতুন করে 29 এবং 30 তারিখে যে একটি নতুন সিস্টেম আসছে, তার জন্য প্রধানত বাংলাদেশ জুড়ে বৃষ্টি আরও বাড়তে পারে, বিশেষ করে দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টি বাড়বে। অবশ্যই দেখতে পাচ্ছেন নতুন একটি সিস্টেম এসেছে, তার জন্য বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে 30 তারিখ থেকে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং রাজশাহী সর্বত্রই বৃষ্টি বাড়বে, সারা দেশে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় বিভাগগুলোর দিকে এবং রংপুর বিভাগের দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই 30 তারিখ 31 তারিখ বৃষ্টি বাড়বে বাংলাদেশে, এবং সঙ্গে উপকূলীয় জায়গাগুলো খুলনা, বরিশাল, চট্টগ্রামে একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 31 আগস্ট তারিখে। অন্যান্য বিভাগগুলো উত্তরাঞ্চল, মধ্যাঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, এবং এর সঙ্গে আমরা এটাও দেখতে পেলাম 31 তারিখে প্রধানত রাতের পর, মাঝরাতের পর অর্থাৎ 1 আগস্ট তারিখে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে, এবং 1 আগস্ট তারিখে
2023 সালে। তাতে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণাঞ্চলগুলোতে দমকা ঝোড়ো হাওয়া ঢুকবে সিস্টেমটির জন্য এবং বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের কোনো কোনো জায়গায় এবং রংপুর ও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এবং 2 আগস্ট তারিখেও বেশ একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে, সঙ্গে রাজশাহী এবং রংপুরেতেও মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি চলবে নতুন যে নিম্নচাপটি আসছে। তবে চট্টগ্রাম বিভাগের দিকেও আমরা দেখতে পাচ্ছি 2 তারিখের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।